কই ভাপার জন্য দুটো কই নিলাম সঙ্গে, সুস্বাদু ওই রান্নার স্বাদ পাবে শুধুই বঙ্গে। কই ভাপা আমার শ্রদ্ধেয় শাশুড়ি মায়ের আর একটি সুস্বাদু রেসিপি। প্রথমে কই মাছগুলো বেছে ছোট করে কেটে ধুয়ে নেব। জিরে এবং ধনে শিলে বেটে নিয়ে কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। এবারে একটা পাত্রে মাছগুলোতে নুন, হলুদ, লঙ্কা বাটা, জিরে ধনে বাটা এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে একটা পাত্রে নিয়ে গরম জলে ভাপাতে দেব 20-25 মিনিট। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভাপা কই। যেমন সুগন্ধ তেমনই সুস্বাদু।